পঞ্চস্কন্ধ 178 প্রকার। পঞ্চস্কন্ধ যে বুদ্ধ দেশনা বুঝছি, পঞ্চস্কন্ধ হলো এক সপ্ত প্রাণী, সেটা হয়তো পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধ না জানিলে তাহলে ট্যাবুল গালে বোধহয় এবার স্ত্রী, শিবে পুরুষ, শিবে গুরু, এবে গুরু, এবে গাভুর, এবেলে দোল আগে, এবে দোল নেই, এবেলে বাদি লম্বা মানে জিনিস করে দেয়, তাই সব করে। কিন্তু পঞ্চস্কন্ধ জ্ঞান না মালিন কেন নারী না থাকে, তাই দেখা শুধু নাম রূপ নেম অ্যান্ড ম্যাটার বা নাম রূপ আর পাঁচ উপাদানের খণ্ড, পাঁচটান উপাদানের স্কন্ধ, উপাদানের স্কন্ধ মায়া মমতা যত বললাম তাই মায়া মমতা যত বললাম তাই যত বললাম কিন্তু জন্ম দিচ্ছিলাম খেল স্কন্ধর প্রতি দরকার মায়া মমতা নতাই স্কন্ধ যেহেতু মায়া রাখবার মতো কোনো কারণ নেই ফেলে গিয়া মায়া মমতা মাদিয়ানো সততবু মাঝর মায়া মমতা থাকবার কারণ আছে। মাদি একটা বডির মধ্যে মাদি, তারপরে আগুনের প্রতি সততবু মায়া মমতা, তাহলে একটা নাগাদে আগুন বদিয়ানোর, তারপরে বৈরাঙ্গের প্রতি সততবু মমতা, একটা নাগাদে বৈরাগ, তারপরে হানিয়ানোর প্রতি সততবু মানুষের মায়া মমতা, তাই তো প্রাণী সর্বত্র বিরাজমান। হানিয়ানোর শিবপুরে রাত শুনানো যায় সাহাজেই মায়া মমতা তোমার কথা নয়, যতটা বুঝে দেয় এক জানত রূপর অংশগান, একতা মাদি, একতা পানি, একতা আগুন, একতা বৈয়ার, এই সাথে উপদান রূপ উপদানের স্কন্ধ শুধু তার মায়া মমতা অনুযায়ী, রূপ উপদানের স্কন্ধ তো রূপানির প্রতি মায়ের মায়া মমতা তাই কিনে দূরি যাইছে না দূরি তাই, তার ফলে সরম সীমা নির্বাণ যাবার সম্ভব নয়। সে মায়া মমতা হারণে ভূত প্রেত জন্ম নানা ভবতের জন্ম নিয়ে আরও পুনরায় সম্পর্ক করা করে দেখছে না হয়তো উপাদান সারি নবারে বিদায় বদিয়ান শিবপুরে মায়া মমতা তাই আকর্ষণ দেয়, কিন্তু অরস বদি শিবপুরের কি আগে শূন্যতা, বদি মানে শূন্যতা, যেহেতু একদম মানুষ মরে গেলে মাটির লগে মিলে যায় মাটি অংশবু, আর পানির লগে মিলে যায় পানি অংশ একটা শুকে যায়, আগুনের অংশ আগুনের সময় মিশে যায়, তারপরে বইয়ের অংশ বইয়ের সময় মিশে যায়, তাই সারিদা তো পুরোন অস্তিত্ব নতাই জুটো করি দেয়, সেই মেথারণর পরমূল্য নতাই বেলা অস্তিত্ব নতাই চিহ্ন নতাই বেলা গিয়া এজন বদিগান ত্রিভুত জ্ঞান হওয়া যায় দেশারি মহাভূত, তো চলে গেলেও আর এখানে ভূত আর নাই, ভূত ভূত মাঝে দেব একদম ভূত দেখলাম ভূত শিবে একজন ঘোষ ভূত হাঙ্গরি ঘোষ, তারপরে শিবে কিন্তু সেরূপ ভূত নয়, শিবের ভূত হল তার ঝড়টা অংশ ঝড় অংশ, যেমন কি হতে এই বৈদিক দ্রব্য মেটেরিয়াল যেন মেটেরিয়াল হয় লাইভলেস থিং যেমন হয়তো ন্যাচারালি অলদে তার জড়তা ভাব ফানিয়ানোর জড়তা ভাব কারোর সাথে কোনো কিছু কথাবার্তা বলে না, যদি স্ট্যান্ডিং ওয়াটার হলে স্ট্যান্ডিং গ্রুপ থাকব বইয়ের দ্বারা ইয়া নলিলে দেবা না জুড়ো উড়ি দেব, কিন্তু ফানিয়ান যে সঞ্চল চেন তাই নিজের সঞ্চল নাই সে জড়তা, কিন্তু ফানিয়ান সেট বিদায় সে মানে গড়ে যায় গামলাব হেট করলে ভাঙিয়ান ফুড়ব উজুড়ি তোলা নয় লড়িব, তাহলে সে জড় জড় কার নিয়ম শিয়াল কোনো নামানো নামানো যদি হিচু হিচু না করে নামানো যদি হিচু না করে তাহলে তো আলো হব
যেমন দিশাঙ্গে আগুন, তারপর বৈরানের লড়ে লে তেরন লড়ে আগুন আনির উড়ি থায় বৈরানের লড়াই বৈরানের সামনে যেমন পাথরের জড়শক্তি অর্থাৎ মহাবতীর যা আপ বলা যায় মহাবত জড়শক্তিতে পরিপূর্ণ তার জন্য জড়শক্তি পাথরের বা এই মৃত্তিকার জড়শক্তি তার শক্তি আলাদা। তারপরে বাতাসের সঞ্চল শক্তি, হ্যাঁ শুধু মানে আগে ছিল দেব বাতাস চান দেব না পুর 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 তা চলিব সঞ্চল শক্তি তার। তারপরে মানে তেজ শক্তিটা আগুনের তেজ শক্তি, যত কিছু তার সময় তাজও এলে সেখানে মানে বান করব তার তেজ শক্তি, যত কিছু আগুনত লোয়া ফাটার ব্যাগ মানে ইয়া হয় নরম হয়ে যায়, যেমন যে নরক আগুনের বেলা আতার ফেলে দিলেও সেই হয়ে যায় পানিটা গরম, তবে জেনারেল আগুনত পাথর কিন্তু সেই হয়ে যায়। তবে সেই জড়শক্তি আগুন এখান মহাবোধ, তারপরে বাতাসান মহাবোধ, পানিগান মহাবোধ, মাদিগান মহাবোধ, এসব স্ত্রী পুরুষ করে ফেলে কিচ্ছু নেই, মানে মহাবোধের সন্ধান কি আনত্ত হয়েছে কি আগে মানে একতা মাদি অংশ কেসা হইতে মাতাল নোংরা পর্যন্ত মাদি অংশ, তা পিত্তাং হইতে মূর্তাং পর্যন্ত বারো প্রকার পানি অংশ, তারপরে ছয় প্রকার বাতাস বেগুন বোঝা তাই মানে যে মানে তো যে লড়ায় সরে বিশেষ বাতাসের সহায়তা বাতাস চান ওই লড়ে, তারপরে আমার যে নারী বুড়ি ব্যাস বাতাস চালাই বাতাস রক্ত ব্লাস চলাচল করে তিনিও মানে ইয়া বাতাস করে, যদি বন্ধ হয়ে হয় মানুষ দেব বাদ বেদনা সেটা বাতাস চান আটকা পড়ে দেয় আটকা বলে তার চুলায় পড়ায় বাতাস চান তিন মতো হাঙ্গুড়ি নোয়ার ব্লক খাগিয়ে সেটা মানুষকে বেশি ফিলিং করে বেদনা। তারপরে আগুন হলো সের অংশ সেরবাক আগুন, সেরবাক আগুন সন্তাপ জিন্ন দাহ ফাঁসক তার হামল দেয় এই সন্তাপ জিন্ন দাহ ফাঁসক এই সেরানেতে হাম করে মানে দোষিদু এখানে গরম বাগায় সন্তাপ জিন্ন আর একখানে জিন্ন করে জিন্ন মানুষরা কি শোল্ডারে গোপ ফাঁকায় বৃদ্ধ করে দাহ ফাঁসক হজম শক্তি করায় এই যে ফাঁসক প্রমাণ হইলে যে হজম হয় আর একটা দাহ করে এখানে গিরি মানে জ্বর দিলে বসে আনন্দ প্রবল আছে যখন দাহ সৃষ্টি করে কিন্তু সেরাম যে আমি মহাবোধ দেখি সেরাম মহাবোধের ধর্মটা বইয়ের ছয় ছয় রকমের আগুনের সাত রকমের মাদির কুড়ি রকমের পানির বারো রকমের দাহকানাত এনে একাত্তর সুবিধার হলে এই বেলি শ্রদ্ধাটু বুঝায় এই ক্ষেত্রে মানে বুদ্ধ ধর্মের মধ্যে ব্যাখ্যা বুদ্ধ হয়ে দেখি তিনি যারা সেক্রিয় যে দর্শন করেন দাতুর যখন দর্শন করেন তা বিদর্শন জ্ঞানে জ্ঞানে উন্নীত হয় এই ক্ষেত্রে মানে পৃথিবী আর ত্যাগ বায়ুদাতুচারি মহাবোধ রূপ নামে সর্বত্র নিহারি বিংজ্যোতি পৃথিবী ধাতু দ্বাদশ আবেতে বিংজ্যোতি পৃথিবী ধাতু দ্বাদশ আবেতে দাঁত হয় সারি সহিতি বায়ুতে দুই সত্তারি সয়ে ধাতু কর চিন্তন দুই সত্তারি সয়ে ধাতু কর চিন্তন জ্ঞান জগে বিচারিলে নির্বাণ দর্শন ও জ্ঞান জগে নির্বাণ বিচারিলে জ্ঞান জগে বিচারিলে নির্বাণ দর্শন তাহলে জ্ঞান বেসালে আপনার ধাতু হে নিঃস্ব ধাতু এ মানে কি হয়েছে প্রতি টু কাইন্ড অফ ইলেমেন্ট এই যে ইলেমেন্ট ধাতুগুলো যখন জগৎ পড়ে তখন বুদ্ধ জ্ঞান হয়
নির্বাণ দর্শনের হতা, নির্বাণ দর্শনেতে ইয়া নাই, মিলে মনার পঞ্চাশন শূন্যতা, মানে ধাতু ধাতু ওয়ানলি এক্সিস্ট ইলেমেন্ট, দেয়ার ইজ নো ম্যান অ্যান্ড উইমেন, কোন মিলে মরত নেই, মানে সত্তা, দেয়ার ইজ নো লিভিং বিং ইন দ্য ইউনিভার্স, কোন লিভিং বিং নেই, এই ওয়ানলি মানে এই হিরোজান ফোরটি টু কাইন্ডস অফ ইলেমেন্ট, মানে বেলিস্ট ধাতু দেখা যায়, এসে হয় মানে বিপাচ্ছন জ্ঞান, এভিত্তে সারি মহাবতান বিদর্শন জ্ঞানে দর্শন করিলে তাহলে কি কেউ নেই মীনাবুরাত পূজা পায় না, পঞ্চ অবদানের স্কন্দ রূপপানের অবস্থা জ্ঞান বিশ্লিষ্ট হয়, রূপপান সেভাবে যদি উপলব্ধি হলে তারা জ্ঞান বুদ্ধ জ্ঞান, এই সেতে মানে পঞ্চ স্কন্দ জ্ঞান, পঞ্চ অবদানের খান্ডা দুঃখ আনছি, দুঃখ মানুষ বন্ধনা হচ্ছে দুঃখ, ওয়াট ইজ সাফারিং, ওয়াট ইজ দ্য কজ অফ সাফারিং, যদি হয় হোয়াট ইজ দ্য সেশন অফ সাফারিং, দুঃখ মুক্তি আনছি, নির্বাণ কি মানে হোয়াট ইজ দ্য ওয়ে লিডিং টু দ্য সেশন অফ সাফারিং, আর যে পথ যেন নির্বাণ পথে দেয় কেন কি যদি মানে প্রশ্ন করে দেওয়া হয়, এই সেটা বুদ্ধ ইউনিভার্স কোথা ব্যাখ্যা করতে দেয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে শুধু দুই সত্য পরিপূর্ণ, একাংশ সত্যি এ মানে দুঃখ দুঃখ পঞ্চস্কন্ধ পঞ্চবদনা খান্ডা দুঃখ, তাই সে পৃথিবীর মধ্যে মা মানব বুদ্ধ অনাসে কানাসে একত্রিশ লোকভূমির মধ্যে সদাই শান্তি সুখ আগাতে সেইয়ে চাইতেন নাই, এখানে কোনো শান্তি সমৃদ্ধি যে থাকে মানে বুদ্ধ চেয়েছিলেন সেটা নাই, কিন্তু যে শান্তি মাঞ্জা হয়েছেন অনুভূতি মাত্র, অনুভূতি যা হয় তাই বেদনা, তাই মনে বেদনার ইয়াই বর্ণনা, আলো মনে রস বোধ বেদনা লক্ষণ সকলে বুঝিতে পারে ইহার কারণ, কিন্তু মাত্র বেদনা, বেদনা আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়, এই সত্যি বুদ্ধ ব্যাখ্যা হচ্ছে দেখি, তুমি খাললে বুঝি থাকো রে, রূপ তুমি বুঝি থাকো, বেদনালে বুঝি থাকো, সংজ্ঞালে বুঝি থাকো, সংস্কারে বুঝি থাকো, বিজ্ঞানে বুঝি থাকো, এই সত্যি মানে তোমার ভাবনা কর, এই রূপ আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়, এই বেদনা আমিও নয়, আমারও নয়, আমার আত্মাও নয়, এই সংজ্ঞা আমি নয়, আমার নয়, আমার আত্মাও নয়, এই সংস্কার আমি নয়, আমার নয়, আমার আত্মাও নয়, এই বিজ্ঞান আমি নয়, আমার নয়, আমার আত্মাও নয়, তা নিজস্ব ধর্মতাই চলে, তাই সত্যি নিজের উদার মানে না, এই পঞ্চস্কন্ধ নিজের উদার মানে না, তার গতিতে চলে কারো ওদের নশুনে তার জম্বুরা দিয়ায় দি যা না শুনবে না, তা তাহামতে গুরু বসু তাহামতে এই তাহাম কি মানে হাকে জন্ম হাকে মৃত্যু হাকে সংযোগ হাকে বিযোগ সেইখিনি নশুনে তো হারো তা নশুনি ফারক নচ্ছে নশুনি, তারপরে ফারক হলে কেউ নশুনি, তারপরে জন্ম নহচ্ছিল আর হব জন্ম হলে নহব, এই সঙ্গে তো আরও কথা নশুনে তো তার গতিতে এটা শুনিব, যতক্ষণ না তৃষ্ণা পঞ্চস্কন্ধের প্রতি মায়া মমতা কমে যান ততক্ষণ পর্যন্ত সংযোগ বিযোগ নাটক তে মানে ঘুরি থাকবই, এই যে কারণে বুদ্ধ হয়ে থাকি যে রূপ তো ভালোবাসে দুঃখ হয়েছে বাজে ভালো, যে রূপ উপাদান ভালোবাসে কিন্তু আমাদের দুঃখ রকম পাইছি, যে রূপ তো ভালোবাসে দুঃখ হয়েছে বাজে ভালো, দুঃখ হতে চিরকাল মুক্তি পাবো নাই লবে তো ভগবান, অর্থাৎ যা দুঃখরে ভালোবাসা করে হাতে অতু অতু মুক্ত হব, বুদ্ধ হতে যায় দুঃখ কেছে ভালোবাসে দুঃখ হতে চিরকাল চিরকাল দুঃখ মুক্তি পাবো নাই লবে কহে বুদ্ধ ভগবান, সে হতে এনে দুঃখ মুক্ত হব, সেই কারণে রূপের প্রেম নাই কর দিমান, সে কারণে রূপের প্রেম নাই কর দিমান, অত রূপে প্রেম হচ্ছে হলে রূপে মানে এসে প্রেম করেন
যে বেদনাকে ভালোবাসে দুঃখ হয়ে বাসে ভালো, যে বেদনা কোন কম পায় তারা দুঃখ দেবে কম পায়। আছে দুঃখ হতে চিরকাল মুক্তি পাবো নাই লবে তোমে বুদ্ধ ভগবান। সেই কারণে বেদনার প্রতি মানে প্রেম করুণা আদিমান। তারপরে মানে কি হচ্ছে, কি হচ্ছে যারা বিমান ব্যক্তিগণ বুদ্ধিমান ব্যক্তি তারা বেদনলে প্রেম করে না, কারণ বেদনা আমি নয় আমার নাম আত্মা নয় সে তোর নয়, হতো সুক্তি হচ্ছেন অনেক যুক্তি হচ্ছেন অনেক, কিন্তু অনেক মানে ইয়ে ফেন অভিন্ন দক্ষি বুটবুটি দক্ষি মানে বেদনা বুটবুলু পানা দেহগানে ফেন অভিন্ন দক্ষি এই আগে এই নেই। তুমি যাদের মা বাপ ভাই বোন আত্মীয়জন সেনা পরিচয় ব্যক্তি লাভার পেয়ে তুমি কেন নেই, কিন্তু সেনা সেনা বড় ফাটি দিয়ে বল না এটা শূন্যতা কিন্তু মনত পরে এলো শূন্যত দেবো না ওটা হইয়ে বার্তা হইয়ে তা বাদ পেয়ে তো নেই ও বা তোমার যেগুলো ইচ্ছু কিন্তু হো সে দশনা বিন্দু এসেছে কি হয়েছে সেনা বিন্দু পামাং রূপাং প্রজানা বুদ্ধুলু পামাং মারি শিশু পামা সায়া শঙ্কর কাদালু পামা মায়ু পামা চা ওয়ানা দেশিটা দিচ্ছা বান্ধু না বুদ্ধতা হয়ে দেখি হয়তো এই উপমা পঞ্চম আনকি বিশ্লেষণ করে জানে দিয়ে সেও জানে মনে হয়ে সেটা মানে যে শঙ্কাকে ভালোবাসে আর দুঃখ হয়েছে এই বেশি ভালো দুঃখ হতে চিরকাল মুক্তি গব নাই লবে ভগবান। সে কারণে সংজ্ঞা এতে নাই কর হে বিমান অধের সংজ্ঞা সংজ্ঞা বলে যা গম পাই সংজ্ঞা এই কে মহি কে মহপুয় ইবে স্বামী ইবে স্ত্রী ইবে আপন ইবে ফর ইবে কালো ইবে দলা ইবে বেলা ধনী দরিদ্র ইবে গম বদম চিহ্নিত করে সে সংজ্ঞা মাত্র ধারণা হিচু নেই তার হিচু নেই তুই চু নয় ধারণা করেছে সে না বাজি লব একটু কপু আগ ইয়ে ম বলব দুর্নে যাব সে সংজ্ঞা তো বাসনি করে দেয় আর সংজ্ঞা তার নাম হয় সে সে আমরা কী হবে সে সংজ্ঞা বলে যে থেব একটা দুঃখ নই খায় মায়ের মমতা করে তা হতুন বহুত মুক্ত হব এই যে চেপরান না উজ্জ্বল হতে আই সংজ্ঞা বলল যে সংস্কারকে ভালোবাসে দুঃখ হয়েছে বাসি ভালো যে হয়তো সংস্কার ভালোবাসে তার দুঃখ নয় কম ভাই দুঃখ হতে চিরকাল মুক্তি পাবো নাই লবে স্বয়ং বুদ্ধ ভগবান। সেই কারণে সংস্কারে প্রেম নাই করে বিমান তাই সংস্কার লোকের ফেলে নৌচ সংস্কার কায়বাসিত সংস্কার এই স্পর্শ চেতনা সংস্কার কি স্পর্শ চেতনা একাগ্রতা জিতেন্দ্রীয় মনস্কার বিতর্ক বিচার অধিমুখ বীর্য প্রীতি ছন্দ নিবেশ সংস্কার তারপরে হয় এই মোহ আহিরি অনবত্র বা লোভ বৃষ্টি মান দেশ ঈর্ষা মাসুর্য প্রবৃত্ত স্থানমিদ্ধ বিচিকিৎসা এগুলো ব্যয় সংস্কার তাহলে এই সংস্কার ব্যাখ্যা বললে মেরিত চাপু রয়ে নেই সংস্কার। তারপরে আরও দেখি যেমন শ্রদ্ধা স্মৃতি ঋণ অবত্র বা অলোভ অদেশ তত্র মধ্যস্থতা কায়া ভাষাদি চিত্ত ভাষাদি কায়া লঘুতা চিত্ত লঘুতা কায়া কমনীয়তা চিত্ত কমনীয়তা খায় মধুতা চিত্ত মধুতা খায় প্রভুতা কমনীয়তা চিত্ত কমনীয়তা কায় ঋজুতা চিত্ত ঋজুতা সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আদি করুণা মুদিতা হৃৎকেন্দ্রীয় এগুলো সব সংস্কারের ছন্দ সংস্কার ভয়ানুভব মানে সংস্কার এসকন দেখা যায় তাহলে নিবে সংস্কার সংস্কার শব্দগুলো তাহলে কী ধরনের ব্যাখ্যা হয় হারে সংস্কার হয় এখানে বোঝা যায়। মানে এক তো জ্ঞান তাহলে সংস্কার বুঝতে কঠিন নয় সংস্কার কি
সংজ্ঞায় বললে গেলে এই যে কি হয় দে একান ধর অমুকে বেলে ধর ইয়া মনত যাকে তাহলে ইয়া ঘুরে রাখানে মাগার সেন সংস্কার লোক সংস্কার ন বুঝের খাবার দিয়েছেন এসে নেতে মানে মহ এসে মহ গান ন বুঝে কিনে তার লোকপান কাম করে তার সংস্কার তার হুরব থগার সংস্কার ধৈর্যের সংস্কার খাবের সংস্কার গমগরের সংস্কার রামের সংস্কার হার সংস্কার সোপার সংস্কার তাহলে সব সংস্কার হিসেবে দেখতে হয়। তারপরে সে পূর্বভাবে আবার যে সংস্কার যে মানে সাবল তারপরে শিক্ষণ কি হব বিজ্ঞানের জন্ম তাই শিবে ভাব বুঝেছেন দই আগামী এসে পুরো ভাব পানে তারা ধরিল তার জন্মবোধ শুধু পুরোল পূর্ববোধ সমাজ পূর্ব ইয়া কি হয় যে বিজ্ঞান বা শিক্ষিত গোয়ায় পুরো পদাবধির সমাজ এই হলে মানে কি হয় যে সংস্কার মানে জন্ম হলো পুরুষ ইয়া পদাবধিরে জন্মেল সে কি হলে বিজ্ঞান অর্থাৎ পুরো মানুষ বিজ্ঞান তারপরে শিক্ষণ ধার করে তা নামরূপ ইয়া পুরোচিত্ত এবং পুরোবোধি নামরূপান তারপরে সৃষ্টি হল নামরূপান সৃষ্টি হল সনাতন তারপরে পূর্ব হিয়াদে চোখ কান নাক জিব্বা পুরো হিয়া পুরো মন সনাতন গজল তার পূর্ব দেগের সুনের রন্ধভার আচার গড়ের পূর্ব স্পর্শ গড়ের চিন্তা গড়ের এছাড়া স্পর্শ সৃষ্টি হল তে সাইন্য গুরু নেই তারপরে এইভাবে এইভাবেই মানে প্রদত্ত সুমুৎপাত যে ব্যাখ্যা করা হয় হেঞ্জাঙ্গুরি পুনর্জন্মভাবে সৃষ্টি হয় এই সমস্ত মানে সংস্কার শব্দাব্দী হব পুতুন ভোট দ্বারা বেলো হুসুম হত ফারর এই সংস্কার একটু তো মানে জ্ঞান যে সুন্দর 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 মেহমান জানিলে সেটা বুঝি পারবে দেয় ইয়া বিঘুসমন সহ এনিতাম মনন নগরণ মনন তার এমনি আবার তো হয়ে পুনর আগে সে হব তো সূত্রও জানিবে দেয় ক্রিয়েটিভ বুদ্ধ জ্ঞান সূত্র জানিলে হতুন ফারত মানে বিজ্ঞান বলে সংস্কার বলে ইয়া অবিদ্যা অবিদ্যা তো মিলি ফারর বলে ইয়া সংস্কার হিসাবে অর সংস্কার হিসাবে বিজ্ঞান অর বিজ্ঞানোত্তর হিন্দা করি বলে আরো তার নাম রূপন সৃষ্টি অর এই শ্রেণী অত্যন্ত মানে ইয়া বুদ্ধ ধর্মর একান এই সত্যপ্রাণীর ব্যাখ্যা সূত্র লাগাই প্রদীপ্ত সংস্কার অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল হিন্দু ঘুরে আয় এই হচ্ছে মানে কি হচ্ছে যেমন ইয়া হিন্দানি চক্র আড়ায় ঘুরে এই যেমন কি হচ্ছে এই মানে অবিদ্যা সংসদহীন বব অবদান অতীতের পঞ্চায়েতু কর্মের নিদান এই পঞ্চায়েতুর তরে বর্তমান ফল বর্তমান শিশু পরে দিবে ভাবি ফল এই রূপে কর্মস্রোত চল অবিরত যতদিন কিছু নাই হয় নিবারিত যতদিন কিছু নাই হয় নিবারিত শুধু ঘুরব 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 তা ঘুরবে তাব এই এক্ষেত্রে কর্মবর্জের নামরূপ বিভিন্ন আকারে কর্মবর্জের নামরূপ বিভিন্ন আকারে ত্রিভুবে তেত্রিকালেতে গড়ে ছত্রা ছাড়ে ত্রিভব ত্রিকাল স্ত্রীকাল অতীত এল তাই বর্তমান থাকবে ভবিষ্যৎ তারপরে হি হলে আর হল দে ত্রিভব খাম্বব রূপব অরূপব ত্রিভব ত্রিকালের মধ্যে এই কর্ম কারণে পুরো পুরো বেলা চেম্বর কাজ রুয়াব সৌরাব তীর সংস্কার সে সংস্কার তন্তর এমন মানে ইয়ুগ্র চিত্ত আর যেমন সুগর চিত্ত অভাব হয় সে সুগর জন্ম কারণ বর্তমতে সে মানে এব দেখে ইয়া আসন্ন কর্ম যার নাম যেন সংস্কার আসন্ন কর্ম যার নাম মানে ভব সৃষ্টি ভব তাই হিয়দে ইয়া হিনে অব ধর শুধু সৌরাত মনে যাইব দে আ সৌরাত সেকে মনান ভূত মানে ঠেন্ডার নরমও দেয় মরান তাই সে কেছে না দেখা প্রভাব পড়ব
চিত্তগত সুখ পাপ্পান যান বাজিও দিব যান বাজিও দিব একটা দুর্বল হয় মনে হয় সে সুখরা বা দেখব চিত্তগত হ্যাঁ রূপ নিল তার সুগরা বিজ্ঞান আর তার রেলিং পঞ্চাশ ম্যাচ মানুষ চিত্তগত বদলে গেল সুগরা যুক্ত জন্ম হলে তো সুগরা কথা এই বিজ্ঞান সে নাম রূপ সুগর বদি সুগর চিত্ত তারপরে কি হয়েছে নাম রূপ সুগুর নাম সুগুর বদি আর সুগর চিত্ত সুন্দর সরায়তন সুগর সরায়তন সে সরায়তন সুগর বদায়গের সুনের তারপরে আর ইয়া গন্ধবার আচ্ছা পার সুমন দেব গন্ধে সুরুণে এই তারপরে সরায়ন্দ্রীয় সৃষ্টি হয় সরায়ন্দ্রীয় থেকে ফার্স্ট সৃষ্টি হয়ে হয় তো সেভাবেই মানে মানে ইয়া অবিদ্যা সংস্কার সুন্দরী সেঞ্জাঙ্গরে মানে রোলিং করে চিহি জন্মব সেঞ্জারে ঘুরে এইসব দানি ব্যাখ্যা হচ্ছে প্রদত্ত সমপায় কিন্তু একেবারে কোনো এটা কোনো একদিন বেশকম নাই বুদ্ধবাণী যেন একুরেপ ব্যাখ্যা একুরেপ বর্ণনা সেঞ্জাঙ্গরে পুনর্জন্ম সৃষ্টি অতীতে এলে তাই ভাবছেন হারণ প্রভুত করছি ঈশ্বর অন্য অতকে ঈশ্বর বানিয়ে দেবে তব বাবা দেখতে ঈশ্বর বানিয়ে দিয়েছে কোনো ভাবছেন হারণ অবৈধ সমস্যা হলো ঠিক নবদান বক সেটা জন্ম হলো কি এই সেই জন্ম খেয়ার অথন তার মানে আগে কি আগে বিজ্ঞান নামরূপ সহায়তন স্পর্শ বেদনা ঠিক নবদান বক আর কি হয়েছে ঠিক নবদান বক অবৈধ সংস্কার সমুদ্রত্ব ইয়া বর্তমান কাল আর বর্তমান আর সমুদয় তোর আগে কি না আর কি হয়েছে উপদান বক আর অবৈধ সংস্কার ফাচ্ছেন আগে তৈরি কিনে বর্তমানে সে আরো নেক বাদ বেবাদ এই সমুদ্রের কারণে এই এসেছে মানে এই পঞ্চায়েত তরে বর্তমান ফল বর্তমান হেতু পরে দিবে বাবি ফল আরো সামনে যে উৎপত্তি হব এই রূপে কর্মস্রোত চল বিরত যতদিন চিহ্ন নাই হয় নিবারিত এই ফলে কর্মস্রোত সাঙ্গে দিন সেই তার মানে ঈশ্বর শুধু এই ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের দারিবার বনে অন্য কোনো মানুষ এই সূত্র তারা খবর নেই যারা অন্য ধর্মাবলম্বী ফলোয়ার আয় তারা মানে বানবাদ শিল ফাতর পুজোত মূর্তি বানে এই সেই ঘুরি ঘুরি খবর নেই কি আগে সেরকম মাটি জড়তা সেখানে কি আর মূল্য কি এই সে রং দিও রং কি হয়েছে বিজন রং বিজন তাহলে তুই সে বাবি বিন সে মানে হয় কি হয়েছে লোভহিংস শিল লোভহিংসা শিলব্রত সত্যবি নিবেশ চারিদিকে কি হয়েছে ইয়া যেমন তরাশি নিয়ে মানে ঘুরেব যেমন কি হয়েছে লোভহিংসা শিলব্রত সত্যবি নিবেশ চারিদিকে গ্রন্থি বলে ঘুরায় অশেষ আর হয়তো গ্রন্থি বানায় ঘুরি তাই ঘুরায় অশেষ জাগজকে মুক্তি শুদ্ধি যাদের কামনা সেই ছিলে সেই সত্যে মিথ্যার বর্ণনা মৃত্যুর মাঝে আসে গৃহীত মৃত্যুবৃত্তির মাঝে আসে গৃহীত মুক্তি কবু নাই লবে একতা নিশ্চিত মুক্তি কবু নাই লবে একতা নিশ্চিত নিশ্চিত তা মুক্তি নেই নিশ্চিত তা মুক্তি নেই আজে কি মানে ইয়া সিনিম করে না হাতে বানোয়ার এই লোক হিংসা শিলব্রত মানে লোক হিংসা শিলব্রত সত্য বিনিবেশ সত্য বিনিবেশ মর্মতা ইয়ান হয় উদয় হতে মর্মতা ইয়ান হয় যার মতে তার দকমা কেন বিসর্জন নয় যুক্তি নেই উদয় রিজন অনলি বিলিভিং কি হয়েছে মানে কি হয়েছে ওয়ান অন কনসেপ্ট পর্যন্ত মানে বিসর্জন মাত্র সে হয় নিজ মতে কিন্তু বুদ্ধ হতে নয় জ্ঞান মিত্র বোঝে না জ্ঞান মিত্র বোঝে জ্ঞান মিত্র যখন বোঝে দিবে তাহলে অন্য নয় সে নামারও দিব জ্ঞান মিটার লাগে দেখি কেউ নাম হয়েছে সম্ভব বৃষ্টি অন্য নয় আগে সে নেই নতলে তুই দিলে বুঝিবি মিটার নেই দিলে হওয়ার দেবে তুই তাহলে এই সমস্ত কি হয়েছে যেমন এই জ্ঞানাম যকে মাঝের উৎপন্ন হয় তাহলে মানে সেঞ্জাঙ্গরি তা বুঝি পারে
হেঞ্জাঙ্গরে মানে ইয়া ধরো না তিনি হন্যা কাম করে দেয়, যেমন লোভ হিংসা, লোভ মানে লালসা লালায়িত হয়, তারপরে হিংসা আনে হত্যা করে, হিংসা মানে প্রভু ভাই তোর নামে বা যার নামে হোক হত্যা করে দিচ্ছেন হিংসা, হিংসা নহলে হনাম ফোনা মারি মারিব বলে ইয়া ফলা না ফলনি কাপড় হাপে নোহারি আহিয়া শিবপুরে গই ও জহাবি নোয়ারের মানে কি তার হিংসা আর নেই লোক হিংসা আগে থাকল আনলাই তোর নামে বা অমুক তমুক নাঙে তা তোর বাহাবে তা গরু বাহাবে তা চিহ্ন ঘুরে অনেক হয়ে যায় তোর তোর বা কাহু দিও কারণ মুই ডর এই সাংমাই ডালি গাছা দন দেব বু দরে সে দরে কি কি বলে আগর ইয়ে দিবে নাই গো সুগর হালিয়ে দিয়ে হন দেব সাংমাই তা বুক দন্দ দিয়ে এ তিনি কানে কি অজ্ঞান তিনি হতে মানে হিংসা হিংসা আনে হত্যা করে যার হিংসা আর নেই না 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 বা মনালে মরা মনে হতে না হয়ে দূর একবার একদম গল্প আগে দেয় ইয়া আইনি আগে দেয় রিয়াল খাইনি বোমা শ্রী মাত্রার যে কাজ বুঝি বৈদ্যগণে লাগ অসুস্থ অনেক দম না হবে কোনো লাগে ও খালি হবে যে খালি খাও দিবে দে বুঝলি বুদ্ধি হলো দেয় উদে হয় দে আমি তো বুদ্ধি খালি রে খাওয়া দে না কি অর্থ খালি হবে কি না 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 হব আর জন্মলে মরে মলে মরিব দে ভাই না না হব নদিন মুই হারি মানে আর তার মরণেলে মরিব আই আর প্রাণী জীবন আমি হরণ করি নেই আরে বাজানা তাই শিবপুরে কপু যে হার চিহ্ন করি না ফাপ করি না তারা বাজে বং এখান ইহান ব্যাখ্যান হইন মারে বুধর মতো ব্যাখ্যান হয় কি আন আরে জীবন হরণ করি নিজে বাজানা গান কেন সম্ভব নয় না না হব এদের এদি ভিতরে আখান দাঁড়িয়ে করে দম হয়ে যাবে পুরো খালি ধর তো ডুবি তা আমি বানা বানানো হয়েছে আমি তা আরও ইয়াদও জমা বসিতো হ্যাঁ কি আমাদের যান একজন সিলগেল ফালান সাজিও যান আসবো ইয়ে পরীক্ষা কি অনেক যান সাজিও কেন কি নলা ভেদা দেখান রিক্কের কেন করা নাকি রুচিয়া নজুবাই হে গলে কেন ওর মানে বন্ধ না হয় অতান মানে ইয়া নালি বুঝতে দেয় জানে না হ্যাঁ কেন রেখা বুদ্ধ গানে না বুদ্ধি হয় যে ও আরে বুঝতাম ঘর এ দেন আদর এ দেন আদর দেন সূর্য এনে কম বা বুদ্ধি হলে বুঝ এই সে মানে নিত্য রক্ত করা নয় তা দেন বেলা সূর্য যাও হ্যাঁ ওটাই কি বললা টিকে দিব বাজেব না মারে ফেলা না টিকে তো বুদ্ধি তো তো বাজিব গমাব কিন্তু সুয়ার লাগব কি বেলা সুয়ার হিঁড়ে লাগব সুয়ার ওখানে দিবে সুয়ার লাগব ফল তা ওদরা কি করি বেকার সেখানটা ঘুরি বলে লাগ পাইছিল বুদ্ধ বুদ্ধ তো সরিয়ে লাগ করে দিও বুদ্ধ তুই নহবে বুদ্ধি ঠিক আছে হ্যাঁ সুয়ার জুগর বললাক জুগর বলে জুগল ঘুরে গেলায় সে বলে সে সুগর হাবিয়া বাই বলে বারে দিবে রানী খানা বিদ্রে বলে বড়ে নোয়ারে আহ বুঝ আর বলে বাস হয়ে নোয়ারে তারা গানাই অর্থাৎ মানে গাছ চলার না খানা হয় চ্যাং বেরিন যা মানে খুঁয়ে বা সে মে হলা কে শুধু সে নিয়ে বর্ণনা করলা কি রেডি বলে আর বলে আইন বলে আলো দেয় বৈদ্য বেলা সুগর রানানি বেলা ফাই বাহ সে একখানে আইন হল মানে রানানি হয় যে বৈদ্য দিয়ে তা যখন বলে মানে ব্যাধি জন বৈদ্য বেলা হতে একখান রান একান দুই রান এক সার আসব আর একখানে আইন বং হল সে বলে ফাই আর একখান দুই রান তো আইন তো আর একটা বঙ্গ হলো আচ্ছা যাও সে আর বলে বিদ্রে বলে বড়ে নেওয়ারে এরা বারে দিবে না হাবড়ে একটা পুরো সিলিয়ার খাবুড়ি কেন হলাকে তাই মহতে আচ্ছা দিয়া এরা আনে হেনে গে তাই বিদ্রে নসম মানে চুন তো লোকে আর আন নসমে গে গর্ভবতী ন যায়নি বলে যায় আসবো নলছি তাহলে মাছ তো সময় এনো আর গর্ভবতী এ বুধ হ তোমায় এন ব্যাপার দেখ কেন বুঝো আর ঠিক আছে
আচাবুত হয় দেন নয় সে কত না গোটাতে যায় আনি যে হাবি দিব দা দেন সুযোগ কেন নয় না তার সুগর লাগিল ইয়ার দাওয়ার সুগর অন্য যা দেনরা হইন পারে সে ধীরে খেতে সব ই তো আতা কুটু দেন হাতে আজা থাওলা আমরা খাব থাওলা না করোনা খেয়ে দিল আমি বাদ এনে রক্ত আন হেলো সে এরা গান বুদ্ধি হেলা মাঝে হেলা সে বুত হুয়ান এ বুধ বাক্য আগে নিন দেন বাক্য আইয়া দেনরা দু আর তুমি তো হচ্ছে দেনরা দি তাহলে তুমি আর দেন ধারা এ এ তাহলে আমার বুদ্ধি আছে নি মানা বিষয় করেন দেয় হুরু গামদ হুদৌছি তুমি গল্লা গল্লা যারে দা বলছি আর তন ওই আমি আনিয়ে বল করছে বুদ্ধি হর হদা গান হুদু গমদ হুদৌছি তারপরে ওই অপরাধে এখান আদা মায়ের সব বড় মানছে এখান কি ফাদা দেখে দিল সেন গুজি দিনে কম হুদু দেন হুদু দেন আচ্ছা নজর বানাও না এখানে ক্রিয়া এখানে বেশি গরম দেয় তিনি হয় দেয় এ মানুষের তো লোকহিংসা শিলব্রত সত্য বিনিবেশ চারিদিকে গ্রন্থি বলে বুড়ো হয় অশেষ তিনি তো বানাদান দে মাত্র অশেষ ঘুরেব তিনি মুক্তিযুদ্ধ দিন নেই সেক্ষেত্রে মানে এই তাই চিনি বিশ্বাস গরম দেখা যায় চিনি হল একান একান সংস্কার সেই সংস্কারতন বিজ্ঞানের উৎপত্তি হয় হ্যাঁ বিজ্ঞান উৎপন্ন হলেন নাম রূপ জন্মায় সে পুনর্জন্ম রোলিং করে দেয় এই যে হদা নয় মহাতাই সংস্কার কি সে হদা গান সংস্কার এই নিয়ে মানে ডাক্তার হতো সংস্কার হল তাইসের মধ্যে সঞ্জাঙরে বিজ্ঞান সম্পৃক্ত হল সঞ্জাঙরে নাম রূপান হেজের সঞ্জাঙরে সদাতন গজায় সঞ্জাঙরে স্পর্শ হয় সঞ্জাঙরে বেদনা সুখ দুঃখ বদরণ উপেক্ষা সঞ্জাঙরে কৃষ্ণ জন্মায় সঞ্জাঙরে উপাদান নসারে সঞ্জাঙরে ভব সঞ্জাঙরে মানে ইয়া জন্ম হয় তারপরে আরো বুড়ো হয় আরো মরি যায় কেন মধ্যে কি ফাইদে হবে এতে মানে বুদ্ধ জ্ঞান ধরম জ্ঞান ভরি পাইয়া সিগা পাইয়া শিক্ষা পাইয়া নির্বাদিক পাইয়া যবন পাইয়া হাসা পাইয়া সারিয়া যুক্ত পাইয়া প্রকাশ তারপরে এই বুদ্ধের সংস্কার কোনো ইয়া নেই শেষ নেই অনন্ত অনন্ত বুদ্ধ জ্ঞান তিনি যে ঘুরে পড়ে নেয় তা সি হয়তে মহাসমুদ্র জলসাগর তা সি হয়তে এই মানে পঞ্চাশখন দশম জলসাগর তারপরে এই সি হয়তে বুদ্ধিজম হলে জ্ঞান সাগর জ্ঞানের উপর নির্ভর বুদ্ধ ধর্ম চলে ব্যাখ্যা করা হয় সত্য অন্যরা মানে ইয়া বিকশিত করে অর্থাৎ সরকারের কাজটি বিষয়সমূহ অপ্রকাশ করা সেই বিষয় সবগুলোতে মানে আউট করে দিব সে হয়তো শো করিব মানে ডিসপ্লে করিব মানে বারে ভিতরে কি আগে সব তার ডিসপ্লে করি মধ্যে এই আন ধূপ ইয়ান দুঃখ সমুদায় ইয়ান দুঃখ নিরোধ ইয়ান দুঃখ নিরোধের সব তাই সে নিতে মানে ব্যাখ্যা করি বুঝাই দেবে আর বুদ্ধ এই যুক্ত মানে বুদ্ধ সেভাবে চুল ছেড়া বাক্যা দিনে পণ্ডিত মূর্খ মানুষের বুঝাইয়ে যারা বুঝছেন যারা বুদ্ধ জ্ঞানে জ্ঞানী যারা জ্ঞান বুদ্ধতন ফেয়ন তারা আর মানে জন্ম মৃত্যুলে সম্পর্ক নেই আর চায় না জন্ম তোমার সাথে আমি এখানে কোনো খাতা করে দিছি একটা অবুঝিয়ে বল জন্মলতে মানে অপ আর মানে কি হতে অফ দে হল আর অফ দে সে মানে কি হচ্ছে আমার কি হতে সে বন্ধ কি বন্ধ মানে অফ দেখছে জন্মান বন্ধ অফ দে বা দিস অফ তারপরে কি নো মোর তারপরে এজিং ইজ নো মোর তারপরে ডিজিজ ইজ নো মোর ডিজিজ আর নো মোর আর ইয়র দ্যাট ইজ নো মোর আর কি আগে বেজাল শুধু এখানে অফ এই যে মানে কি হবে ফারাক অদে আর বুদ্ধ সত্যের ফারাক করায় তাই বিশ্লিষ্ট বিশ্লিষ্ট জ্ঞান তাহলে সত্যি মানে সংস্কার জিনিস চেনারে তাহলে আমার তো বায়ান্ন প্রকার
যে সমস্ত মেনশন করা হয় যে 52 প্রকার সংস্কার স্কন ধরা হয় দিয়ে বেদনা সংজ্ঞার পরে এই সংস্কারের ব্যাখ্যা হয়। এই সংস্কার তাহলে সব তাই বাক্সিত সংস্কার চিন্তা করে হয়। সেই ক্ষেত্রে নীলদা পঞ্চস্কন্ধর একটা সংস্কার দেখছে, যেমন কি হয়েছে কুদরতর গান জিদা কায় আর মন এই ছয় ইন্দ্রিয়েতে নিমিত্ত মিলন হইলে সুস্থ বলে উভয় মিলনে। তারপরে এই সমস্ত মানে স্পর্শ সকরি অনকান্ত জাগর, তারপরে অনকান সকেটি মিলনই এখন কিছু, যেমন বেলে পুকুর বিলে স্ত্রী পুরুষ নর নারী তুই জাগর সকটি যখন জাগর সঙ্গে হবে স্পর্শ। তাই সেক্ষেত্রে না মানে এই স্পর্শ তাহলে সবেরই যাওয়া হয় আর খানে দিয়ে স্পর্শ হয় শুনি নেই, তারপরে ইয়ার নাকে দিয়ে স্পর্শ হয় গন্ধ পেনে, তারপরে জিব্বা দিয়ে স্পর্শ হয় আশ্বাদ পেনে, ইয়ে জিব্বা জেনে স্পর্শ হয় মনে দিচ্ছেন দেবের স্পর্শ হয়। এই ক্ষেত্রে বুদ্ধ হয়ে দেখি মানে সংস্কার হলো দেখি সবেরির ড্রাইভার সেন সংস্কার, খানের সুনর সেন সংস্কার, গন্ধ ফর্ণাগারী সংস্কার, আচ্ছাদ ধরার বিদ্বারী সংস্কার, তারপরে ধীরে ধীরে স্পর্শ করার সংস্কার, তারপরে চিন্তা করার সেন সংস্কার। এই যে মানে সংস্কার ব্যবহার শব্দ ব্যাখ্যা হিরি অয়াল এক্ষেত্রে প্রজ্ঞান বিদ্যাকায় আর মন তোর আয়তন নামে হিহদে, যেমন হিহদে প্রজ্ঞান বিদ্যাকায় আর মন এই ছয় ইন্দ্রিয়েতে নিমিত্ত মিলন, নিমিত্ত হি শক্তি রূপ নিমিত্ত খান এদি শব্দ নিমিত্ত, এই হইলে স্পর্শ বলে উভয় মিলনে সকলে বুঝিতে পারে স্পর্শের কারণে। তাহলে সেকে বুঝাতে স্পষ্ট ওই নেই সে মানে বুঝিবার এই সে সংস্কার যা স্পষ্ট ব্যাগর সংস্কার সুন্দর সংস্কার এসে নিয়ে সংস্কার ইঞ্জারি জন্মায় সৃষ্টি হয়। তারপরে এই তারপরে মানে কি হয়ে যে জিব্বাগ্রে তেঁতুল জানে, জিব্বাগ্রে তেঁতুল জানে যথা লালা জরে দর্শনের শ্রবণের নানা প্রশংসা করে। তারপরে দেখা যায় যে জিলেনত যে মানে খেতে এখানে বাজেলে লেপটুয়া নিয়ে যায় আর জিলেনত বাজালে, কিন্তু মনে মনে তো যদি খেতে যেতে রয়েছে সে তার লেপ্ত হব, তাহলে সে স্পর্শ হয় দি জিব্বা করে তেঁতুল জানে যতলা নগরে দর্শনে শুনি নিয়ে যাব তার লেপ্ত যদি করে সে না স্পর্শ। জিব্বাগরে তেঁতুল জানে দোতলা নগরে দর্শনে শোভনে লালা প্রথম যদা করে, চিত্ত যদি নয় তাকে স্পর্শ নগরে স্পর্শনে গঞ্জ করবো কেউ না হি করে, তারপরে চিত্ত নতুন কিন্তু স্পর্শ হবে গঞ্জ নয় খবর না পান বাচ্চার নয় তো চিত্ত নেই। এই চিত্ত মানে তাহলে মানে এই যে কি হয়ে নিমিত্ত মিলন দিয়ে প্রজ্ঞান বিদ্যাকায় আর মন এই ছয় ইন্দ্রিয়েতে নিমিত্ত মিলন হইলে স্পর্শ বলে উভয় মিলনে, হইলে স্পর্শ বলে উভয় মিলনে এই যে কেউ উভয় জন মিলন হব আর অজয় স্পর্শ সকলে বুঝিতে পারে স্পর্শের কারণে, সকলে বুঝিতে পারে স্পর্শের কারণে। এই তাহলে বিদ্যাগ্রে তেঁতুল জানে দোতলা নজরে দর্শনের শোভনে লালা প্রশংসতা করে, চিত্ত যদি নাই তাকে সমাজে এসনের গণ্য প্রভু কেহ নাই করে, এসনের গণ্য প্রভু কেহ নাই করে। তারপরে এসস এগুলো সংস্কার দেখতে এসস অত্যন্তি চেতনা চিন্তা মাঝে যাহা আছে তাই চেতনা, কর্মসিদ্ধির তরে যাহা করে প্ররোচনা, লোকদেশ মোহ হেতু যোগে চেতনা কর্মমাঝে পরিণত সদা সম্ভাবনা, চেতনা সংস্কার যোগে চিত্তদারি লুপ্ত সুযোগে কায় বাক্য হয় সদা ব্যক্ত, সকতা এ তুল্য চেতনা হয় আলম্বন নির্বাচনের দত্ত অধিচয়,
আলম্বন নির্বাসনে দক্ষ অধিকার। এই চেতনা, চেতনায় মাঝে বিভাগ শুধু বাধ্য করে, চেতনা বিক্রয় সাম্যাং বাদামি, এই চেতনায় মাঝে কর্ম সম্পাদন করায়। কেন কেন কর্ম তো ধরনা যাদের যাদের কি হয়ে তুই যদি ফটানা দেখান দূরী ভাই অবালপরা মুদমে সাবতা সাবতাও উরত মারি ফেলতে মানে তো মুড়ে এলাদে দিবে তাহলে সে নফা হবো যে তো চেতনা। আর যাদের যাদের গছ সাপ লাগে মারা যাবে মুরগি আর এই মনে হয় না দূরী একে সাবে না বলো দা হা শুক্রে বলা কে সাপ না হব সত্য চেতনা নেই। এই যে মানে চেতনা হলে সাইন সাইন অবস্থা চেতনায় চেতনাত্ম তার কর্ম কর্ম বানে বলে এই যে চেতনা হাম দিয়ে কাম্মাং বাদামি এই বিতুগণ আমি চেতনাকে তো কর্ম বলি ওই চেতনা দ্বারাই মানুষ করে। হ্যাঁ নেশাবান করব নেশা হেন হল ওই জন্য তোর চেতনা পাপ পূর্ব হাবঙর চেতনা পাপ যন্ত সুরগর চেতনা সুরগুরে মনোহর কেন চেতনা এই পাপ। আর এরপর মানে যে দান চেতনা দান কর কেন দল পুঞ্জ কেন কেন চেতনা তার মৈত্রী চেতনা সুখে হোক সকল জীব সুখী হোক তার চিত্ত হোক সেই সঙ্গে সঙ্গে শান্ত হব সুখী হোক কলে মোরগ কলে সে সঙ্গে সঙ্গে চিত্ত হোক গরম উত্তেজিত হব কল একটা মোরগ কি আইনা করে আইনি এতে মনে হয়ে দেয় গরম হয়ে তার দূর দা হলে তাকে তার উত্তেজনা গরম সৃষ্টি হব অশান্ত মন চান আগে এসেছে চেতনা তার জ্ঞান চেতনা এসেছে প্রাণী হত্যার মধ্যে ভাষা নঙ্গাই যাবাকে দেখবো প্রাণী হত্য ইয়ে নয় মানে ইয়ান কিলিং ফাঁক না নুন কিলিং ইয়ান কি মরছি প্রাণীব ইয়ান মানে হত্যা হলে না হলো তাহলে সেটা তো যদি হিসেব করার চেয়ার তাহলে সেটা পরে গৌরী বলে প্রথম কী হবে চেতনা প্রথম মারিবেন মনোভাব তার চেতনা তারপরে মানিবার মনোভাব হয় নেই দণ্ড উত্তোলন কিংবা লাঠি ছোট আর বন্ধু কিছু লড়াই উত্তোলন হয়েছে তারপরে এখানে কী হয়েছে প্রয়োগ গুলি মারছে জামু হয়েছে কি তারপরে চেতনা উত্তোলন প্রয়োগ তারপরে মসজিদ তাই কী হয়েছে প্রাণীব মসজিদ বলে তুই জানত তাহলে হত্যা আছে ওই গেল হত্যা নারীবের চেতনা উপক্রম প্রয়োগ তারপরে মসজিদ মসজিদ বলে জানবে ভাব মানে হতে ভাবছি আর তোর চেতনা নেই কিন্তু যখন চেতনা নেই তুই তো মারি বেরতে কিছু কিছু নয় হবে তবে তোদের হামগুড়ি বেরতে নয় যদি ফাঁড়া ফাঁড়ল মাদার হচ্ছে হয় কিন্তু যদি কিছু বাজিবে তাই যে হামগুড়ের চেয়ে হয় প্রাণী হত্যা করবে মন নেই করি তাহলে হুবত করি মরি গেল সে কিন্তু তোর ভাবনা হবো তোর চেতনা হবো নেই হাজে শিখতে এখানে যদি একটা আইন আগে দেয় আইন হত্যা হয়ে না হয় সে আইন আনার উপর নির্ভর করি কেন হয়তো অঙ্গ প্রাণী হত্যার অঙ্গগুলো যদি পূর্ণাঙ্গ হয় দিয়ে হয় তাহলে প্রাণী হত্যা হয়েছে হত্যার চেতনা হতে না তাই তাহলে তোর ভাবনা হবো সঙ্গে করি নেই এই যে মানে চেতনা চিন্তা মাঝে যাহা আছে তাই চেতনা কর্মসিদ্ধির তরে যাহা করে পরিদর্শনা কর্মসিদ্ধি যে তোর খাম প্লাম নির্যোগ সে সিদ্ধি হচ্ছে তরে সত্যার নদী বোধ এই চেতনা হলে চেতনা লোকদেশ মোহ হেতু যোগে চেতনা লোকদেশ মোহ হেতু যোগে চেতনা কর্ম মাঝে পরিণত সদা সম্ভাবনা তাহলে লোকদেশ মোহ মানের যোগে এই চেতনা উৎপত্তি হয় দেখাছে কোনো মাঝে তো পরিণত হয় মনে হয় একটা হত্যা বিলুমে এক খুব পূর্ব সাহায্য গরুগ মল এই দেখতে লোকদেশ মোহ হেতু যোগে চেতনা কর্ম মাঝে পরিণত সদা সম্ভাবনা চেতনা হবো তাহলে কর্ম সম্পাদন করিব সম্ভাবনা থেকে যায় হত্যা চেতনা আগে ব্যাংসা পেলে মারিব তাহলে মারিবি চেতনা চিন্তা এই যে মানে চুরি ডাকাতি সামারি নেশা পান তার চেতনা খেলে হেন সাইজ মনে তা দিয়ে হয় মলয় নহেন তাহলে চেতনা নেই মলয় হত্যা নগরী তাহলে চেতনা নেই
তা যখন সাধারণত নটাব ফান্ন হব চিন্তা জোর করে মদ খাবে দিলে যে ফান্ন হব তার চেতনা নেই সেবা চেতনা নেই তারপরে ভগবতের সমূহ হেতু যোগে চেতনা কর্ম মাঝে পরিণত সদা সম্ভাবনা এক্ষেত্রে চেতনার সংস্কারূপে চিত্রতাগিলুপ্ত সুযোগে কায় বা কৌ হয় সদা ব্যক্ত সংস্কারাত্ম ফুললে কায় সদা হবে মানে সংস্কারূপে ফুললে থাকে দেয় চিত্ত গোয়ায় চেতনার সংস্কারূপে চিত্রতাগিলুপ্ত চিত্রত ফলি ভাইটি চেতনা হব সংস্কারূপে তারা হাম করিব ওই ওই সময় ফলন বাচ্চে আগে গাছের তলে ন লড়ে ন ফলে বাচ্চে আগে কিন্তু এলা দিব কাম করি সেদিকে চেতনাও থাকে ফুললে চেতনা সংস্কারূপে চিত্রত আগে লুপ্ত চিত্রতা ফুললে যায় সূর্য কাইবাক সহজতা ব্যক্ত অনেক সময় বাচ্চাটি খাইবাক মানে কিন্তু প্রয়োগ করিব মদ কেন দেয় পুরো খেলা খাই দিয়ে মনে করে ফোন করি দিই মানে বাক্যতে ব্যক্ত হয়ে যায় সচেতনা অনেক সময় নহয় নবারণ সেই পালামন্দ সূর্য সূর্য হোধা হয় সাধু হয় সাধু হোধা হয় সে রাগে নবারে হামাক্কাটা হতে বাধ্য হয় সেটা খাই বাক্যতে ব্যক্ত হয় সেক্ষেত্রে চেতনার সংস্কারূপে চিত্রতাগিলুপ্ত সূর্যের কায় বাক্য সহজতা ব্যক্ত সকত আরো তুল্য চেতনা হয় আলম্বনা আলম্বন নির্বাচনে ভক্ত অতিশয় চেতনা সকতার মানে কি যেমন হিয়া সকতার তুল্য চেতনা হয় সকত পড়লে মানে গোড়াগাড়িয়ে হয় গোড়াগাড়ির তৈ আরোহী উদিয়া উঠিয়ায় গোড়া বা টানি নিজা হত্যার দেখত সেই আগত চেতনা সকতার তারপরে হিয়ে সকত আরোহী তুল্য চেতনা হয় মানে গোড়াত উচিত হচ্ছে মানুষের কাছে সাধনা পৃথিবী উচিত করা হতো তবা গাড়ি নেই সকতার হয়ে গেল দেয় করা গাড়ি চেতনা হয় আলম্ব নির্বাচন দত্ত পরিচয় তুই হি সামনে দেখর তাকে তুই ব্যাখ্যানে তুই জানিবি হি দেওয়ার কি না দেখর এ সকতার তুল্য চেতনা হয় আলম্বন নির্বাচনের দত্ত অতিশয় আলম্ব নির্বাচনের দত্ত অতিশয় তাহলে সেটা দক্ষ সে নির্বাচন মদকে হত্যা করিম সে বিচারে করিম যে বিভিন্নতা যে মানে সে আলম্বন নির্বাচন করে ইয়ান বনতে চিহ্নিত করে সে মানে সে ঠিক করে সে সাজে সে পাপান খাইয়ে দিই বাচ্চা দিই তার সঙ্গে সম্বাদে খাদ্য করি হয়ে দিয়ে সে কর্ম রূপান্তর হয় সে সংস্কার তাহলে সংস্কার মিলিয়ে যে সে দান মূল তোমার কিছু ব্যাখ্যা তোমার তাই এই সংস্কার শব্দ ব্যাপক হিন্দা করে মানে পঞ্চস্কন্ধ ব্যাখ্যা হয় সংস্কার সহ কিন্তু একদিনে ব্যাখ্যা হয় আজে ইনি হলে হয় না বলে সাবধানী সংস্কার কী এই সংস্কার কী সংস্কার সমুদয় কী সংস্কার নিরত্তি সংস্কার নির সদৈব কী সংস্কার কী সংস্কার হবার নাম কর্ম কি সংস্কার সমুদয় কী অবিদ্যা অবিদ্যা তাহলে সংস্কার হব সংস্কার নিরোধ কি অবিদ্যা নিরোধলে সংস্কার নিরোধ সংস্কার নিরোধ সদৈব কি যোধা আদ্যস্থায়ী মার্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আবিদ সম্যক ব্যায়াম এবং সম্যক স্মৃতি এই আলাদা সম্যক কি হয়ে ইয়া সংস্কার নিরোধের ফল তাহলে সে মানে কি বুদ্ধিজম বুদ্ধা ইজম হলে সংস্কার নিরোধ হয় এই সেজন্য পঞ্চবোধনের ছন্দ এই দিচ্ছে পাঁচান উপাদান এসন ধর্মতি যার মায়া মমতা স্নেহ ভালোবাসা তাব সে ব্যক্তি বা কোনোদিন তে নির্বাণ যে নবারিব যে মানুষ নির্বাণ যাবে সেব রূপ বেদনার সঙ্গে সংসার প্রতি তার মায়া মমতা ত্যাগ করা ফুরিব আর সেতে তুমি রূপ বেদনার সঙ্গে সংসার লই ভালোবাসা মমতা অনেকজন চিহ্ন করি তুমি বুদ্ধ গতান্তর রূপবেদনার সঙ্গে সংস্কার পঞ্চ উপাদানের স্কন্ধ আনরে এক কুল মেদি মেদি তুমি বুদ্ধ জ্ঞানাম লোক তবে নেই বুদ্ধ তুম তুমি খুশি নেই বুদ্ধ জ্ঞানাম ল বুদ্ধ জ্ঞানাম জগন তোমায় দু এব সে তোমায় দোয়ার পঞ্চ স্কন্ধ সেই সমস্ত
উপাদান আর্থে ভবারিব একে পঞ্চাস্তন্ধ মায়ামতে গুণে থাকে তোমার চনন্ত বুদ্ধর জ্ঞানের একটা অংশ পেনে যে তুমি জন্ম মৃত্যু অতিক্রম করে পারিবে আর নয়া এখন মেডিটেশন তারপরে তোমরা দুর্লভ মানব জীবন লাভ করেছ তোমরা জানো না কি অপরিসীম শক্তির অধিকারে তোমরা তোমরা শক্তির কাজে লাগাও কান অজানা উপত্যকার জীবনের একটি মুহূর্তকে অনুষ্ঠানে দিও না যেহেতু জীবন কোনো চাই যে কোনো মুহূর্তের পরিসমাপ্তি করতে পারে অতএব তোমরা ভাবনা করো নাম রূপকে জানো বিদ্যার দ্বারা অবিদ্যাকে দূর করো স্থিতি সহকারে এক মুহূর্ত ভাবনা করলেও অপরিসীম ফল পাবে।